নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি সিংহ রাশি কন্যা রাশি ও রাশি এবং বৃশ্চিক রাশি কি উপায়ে অর্থনৈতিক উপার্জন করা সম্ভব তা আমি জানাব সিংহ রাশির জাতক জাতিকারা দু হাজার কুড়িতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য ভগবান গণেশের পুজো করুন এবং পাশাপাশি সূর্যদেবতাকে জল অর্পণ করুন এবং নিজের মনের ইচ্ছা জানান দেখবেন অর্থনৈতিক উপার্জন দু হাজার কুড়িতে আপনাদের বহুগুণে বৃদ্ধি পাবে এই জন্য আমি গণেশের যে মন্ত্রটি এবং সূর্যদেবতার যে মন্ত্রটি দিচ্ছি সেটি শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ উচ্চারণ করে নিয়মিত পাঠ করুন দেখবেন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যা সমস্যা রয়েছে তা খুব সহজেই দূর হয়ে যাবে এবার মন্ত্রটি দেখে নিন এবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায় দু হাজার কুড়িতে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তির জন্য এবং ব্যবসায় চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য আপনারা মা দুর্গার উপাসনা করুন প্রতিনিয়ত এবং মা দুর্গাকে নিজের মনের ইচ্ছা জানান দেখবেন দু হাজার কুড়িতে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরও ইনকাম এবার আপনাদের মা দুর্গার সেই মন্ত্রটি জানাই যে মন্ত্রটি প্রতিনিয়ত জপ করবেন আর যদি জব করতে পারেন সঠিক উচ্চারণ করে শুদ্ধাচারে অবশ্যই আপনার অর্থনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে মন্ত্রটি এবার এবার আসি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা দু হাজার কুড়িতে অর্থনৈতিক প্রভূত পরিমাণে উন্নতি পাওয়ার জন্য অবশ্যই আপনার শনিদেবের উপাসনা করুন শনি মন্ত্র জপ করুন এবং প্রত্যেক শনিবার অসত্য গাছে প্রদীপ নিবেদন করুন আমি এবার আপনাদের শনি মন্ত্রটি জানাচ্ছি এই শনি মন্ত্রটি আপনারা শুদ্ধাচারে শুদ্ধভাবে শনিবার করে অবশ্যই উচ্চারণ করবেন এবং প্রতিদিন যদি উচ্চারণ করতে পারেন তবে তা খুবই শুভ এবং অসত্য কাছে শনিবার করে প্রদীপ দিবেন। এবার আপনারা মন্ত্রটি দেখে নিন এবং সেই মন্ত্রটি সঠিক উচ্চারণ করুন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা দু হাজার কুড়িতে অর্থনৈতিক প্রতিপত্তি অর্জন করার জন্য অবশ্যই আপনারা বিষ্ণুর উপাসনা করুন আমি আপনাদের এবার বিষ্ণু উপাসনার মন্ত্রটি জানিয়ে দিই এই মন্ত্রটি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধাচারে শুদ্ধভাবে উচ্চারণ করুন তবেই হবে